মুন্সিগঞ্জ সদরের মীর কাদিম পৌরসভার প্রকাশ মণ্ডলের ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। সে স্বপ্ন পূরণে শুক্রবার সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হন মুন্সিগঞ্জের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কেন্দ্রে। তবে আসার পথে বিলম্ব হয়। সকাল 9:30 মধ্যে কেন্দ্রে থাকার কথা থাকলেও 9:35 উপস্থিত হওয়ায় প্রবেশাধিকার মেলেনি। এ সময় বারবার চেষ্টা করে বিভিন্ন আকুতি করলেও গেট খোলা হয়নি। শুধু প্রকাশই নয়, শুক্রবার পিটিআই কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিলম্বে উপস্থিত হওয়ায় পরীক্ষা দিতে পারেনি অনেক পরীক্ষার্থী। শহরের দেওভোগ থেকে 9:40 উপস্থিত হওয়া সাজ্জাদ হোসেন, চরকেওয়ার ইউনিয়ন থেকে 9:45 আসা মোহাম্মদ রফিকুল ইসলাম, লোহজং থেকে আসা সুমন সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে গেটে আকুতি করতে দেখা যায়। এ সময় পরীক্ষার্থীতে না পেরে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন অভিভাবকদেরও আকুতি করতে দেখা যায়।